বলুন তো, সারা পৃথিবীতে নারীর লজ্জা বেশি না পুরুষের লজ্জা বেশি? কাদের? নারীদের। একেবারেই ভুল, পুরুষের লজ্জা বেশি। ঠিক, পুরুষের লজ্জা বেশি, নারীর লজ্জা কম। যদি বলছেন কেমন, আপনি রাস্তাঘাটে যখন চলেন এখান থেকে মালদা পর্যন্ত যাবেন, আচ্ছা আপনি কখনো দেখেছেন যে একটা পুরুষ মানুষ খালি গায়ে তার পেট দেখা যাচ্ছে, তার পিঠ দেখা যাচ্ছে, তার বগল দেখা যাচ্ছে, এইরকম একটা পুরুষ মানুষের ড্রেস দেখেছেন? দেখেছেন একটা পুরুষ মানুষের পেট দেখান তো, যে পেটের এই জায়গাটা দেখা যাচ্ছে? দেখা যাবে না, দেখতে গেলে জামা খুলে দেখতে হবে। আপনি মালদায় যান, মালদায় যান, রাস্তাতে যত নারী দেখতে পাবেন 80% নারীর পেট দেখা যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে পুরুষ লজ্জার করে, নারী লজ্জা করে না। বুঝলাম তো? মা, মা তোমার কাছে বিনীত অনুরোধ, তোমার পেট যে কত দামি তুমি জানো না। তোমার পেটে জন্ম হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার পেটে জন্ম হয়েছে কাজী নজরুল ইসলাম, তোমার পেটে জন্ম হয়েছে মাইকেল মধুসূদন দত্ত, তোমার পেটে জন্ম হয়েছে নবী ইব্রাহিম, তোমার পেটে জন্ম হয়েছে আবু হানিফা, আবু ইউসুফ, আর তোমার পেটে জন্ম হয়েছে ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, তোমারই পেটে জন্ম হয়েছে বিশ্ববরেণ্য নেতা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেটটাকে হেফাজত করো, নিজেকে সামলে রাখো। তুমি নিজেকে যত আটকে রাখতে পারবে তোমার মর্যাদা আল্লাহর দরবারও বাড়বে, পৃথিবীর মাটিতেও তোমার মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ। পাঁচটা কাজ বিনীত অনুরোধ করে বলে গেলাম, করার চেষ্টা করিয়েন। রাত্রি এখন বাজে 12টা, মানে আমার 2 ঘন্টার বেশি বক্তব্য দেওয়া হয়ে যাচ্ছে, তারপরও মাদ্রাসার এটা প্রোগ্রাম। আর একটা ভালো কথা বলে দিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি, ভালো কথা বলে দিয়ে একটা ভালো আমল বলবো। আদায় আদায় আর একটা ভালো আমল বলে দিই। আচ্ছা, এটা আমি সব জায়গাতেই বলি, সোশ্যাল মিডিয়াতেও অনেকবার শুনেছেন, এবার আজকে ডাইরেক্ট শুনে নেন। এটা এটা মাদ্রাসার জলসা হলে বলতে হয়, ওই জন্য বলি। আপনাদের এলাকাতে একটা লোকের 4 বেটা, আচ্ছা বলুন তো বেটাদের কাছে বুড়ো বয়সে বাপেরা ভাত খায় কেমন করে? পালি সিস্টেমে, তাই না? এমন করে খায় যে মনে হয় ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, তাই না? তাই, এই তোমার কাজ মিটে গেছে বলে তুমি উঠতে পারবে না, বসো। কোনো ইউটিউবার উঠবে না, আমি জানি ইউটিউবাররা এখন উঠবে, মানে ওরা তো প্রতিদিন আমার ভিডিও করে, জানে কোন জায়গায় শেষ করবে কোন জায়গায় কি, ওরা ঠিক মানে আস্তে আস্তে ক্যামেরা ঠিক করছে। একজন উঠবে না, কাউকে যেন ডিস্টার্ব না হয়, যেখান থেকে তোমার প্রয়োজন রাখবে প্রয়োজন কেটে দিবে, কিন্তু তুমি ডিস্টার্ব করবে না, কারণ তোমার জন্য আমি প্রতিদিন তো বক্তব্য রাখি না, প্রতিদিন বক্তব্য আমার পাবলিকের জন্য। তুমি হয়তো বারবার শুনছো বলে তোমার কিছু মনে হয় না, কিন্তু এরা তো কোনোদিন শুনছে না, এটা একটা ব্যাপার। ওই জন্য আপনাকে বলছি, একটা লোকের 4 বেটা পালি সিস্টেমে ভাত খায় ইমামের মতো, 10 দিন করে পালি, 12 দিন যদি হয়ে যায় তো বৌমারা বড় বড় চোখ বার করে আর শ্বশুরকে বলে কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না। আবার কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, বলছে না বলে আল্লাহ কি অবস্থা। 4 ভাই দিল্লিতে কাজ করে, এদিকে ফিরুন, দয়া করে বলছি নড়াচড়া করবেন না, এতক্ষণ যা বলেছি সব ভুলে যান, আমার কোনো আপত্তি নেই, এই কথাটা ভুলবেন না, আর কেউ টুঁচা কিছুই করবেন না, চুপচাপ বসে যান। 4 ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজে গিয়েছিলেন, 4 জনা বাড়ি আসবেন, ট্রেনের টিকিট কেটেছেন ঈদের দিন বলে, ঈদে বাড়ি আসবেন, তাই স্ত্রীকে ফোন করছেন, হ্যালো লাভলি, বলছে হ্যাঁ কি করছ? এই বড় ছেলেকে মাথা ছিঁড়ে দিচ্ছি। আচ্ছা শুনেছ খবর? বলছে কি? বলছে বুধবারে তো টিকিট হয়েছে ঘরে যাব, তা তোমার জন্য কিছু নিয়ে যাব। তা বলছে আমার জন্য লাল টুকটুকে 2টো ব্লাউজ আর শাড়ি, মেয়ের জন্য একটা প্যারা লাল চুড়িদার, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, আর
আমার বুনের জন্য দুটো চুড়িদার, মানে ওর শালির জন্যে। এ ফোনটা রেখে দিল, সব কিছু কেনাকাটা করছে। এর স্ত্রী দু ঘন্টা পরে আবার ফোন করেছে, হ্যালো, এই মনে আছে তো, মানে লাল কালার ছাড়া নিবে না কিন্তু, আর এই রকম সাইজের নিবে, আর ছেলেটার এইরকম 32 কোমর, মেয়ের হাইট কিন্তু এরকম, বুঝে শুনে নিও, কেনাকাটা হলো? তখন স্বামীটা দিল্লির কোনো এক কাপড়ের দোকান থেকে ফোনে বলছে, লাভলি, সবারই তো কেনাকাটা হলো, আব্বার জন্য একটা লুঙ্গি পছন্দ করছি আর মায়ের জন্য একটা শাড়ি, ঈদের দিনে পড়বে তাই। ওর স্ত্রী তখন বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা আমাকে লুঙ্গি জামা কাপড় দিবে, আর তিনটে ভাই চোখে দেখতে পায় না, বাড়ি চলে আসো। ও তখন ফোনটাকে আস্তে করে সুইচটা কেটে দিয়ে শপিং মল বা দোকান থেকে বার হয়ে চলে এলো। বইয়ের কথায় কিন্তু সবাই কাবু, তবে না আমি এখানে যতই ফটর 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 করি আর যতই লেকচার দিই, বাড়ি গেলে ধুমকি দিলে আর কথা বলতে পারি না, আমি নিজের কথাই বলছি, অথচ আপনাদের কত ছোট বড় করে বলছি, এই নাম করে করছি না, বাড়ি গেলে একটাও কথা বলতে পারা যায় না, যেই হোক আর কি, কি হেডমাস্টার, কি প্রফেসর, কি ইঞ্জিনিয়ার, কি ব্যারিস্টার, কেউ নয়, বাড়িতে গেলে কাবু, বুঝলে, ধারে মাল দিয়ে গেলে তোমার ক্ষতি কোথায়, মানে ওর এটা ইমান, ওর এটা বিশ্বাস যে ধারে মাল দিলে হয়তো বেচাকেনা কম হয়, কি বলছি বুঝতে পারছেন না? আমি একটা কথা মাঝে সাঝে বলি, অনেক জায়গাতে বলেছি, আজকের সুন্দর পরিবেশ বলে কথাটা আবার বলি, একাধিকবার বলেছি, আল্লাহু আকবার, রুজির মালিক কে, কেমন হাসির চলে কথাটা বলি, একটা লোক বাস কিনেছে, বাস, তা বাস কিনে লোকটা পীর সাহেবের কাছে গেছে, যে বলছে পীর সাহেব আমাকে একটা তাবিজ দিয়েন, তা পীর সাহেব তখন বলছে, লকডাউনের কারণে তাবিজের দাম তো বেড়েছে হালকা একটু, এখন 10,000 হয়ে গেছে 7,000-এর থেকে, তা ও তখন মনে মনে ভাবছে যে 10,00,000 টাকার বাস কিনলাম আর 10,000-এর তাবিজ কিনতে পারবো না, তা বলছে পীর সাহেব তাবিজের কাজ কি হবে, তা বলছে কাজ মানে তাবিজ নিয়ে যাবে তোমার ড্রাইভার যেখানে বসে বাসটা চালাবে ওর পাছার তলাতে তাবিজটা লাগিয়ে দিবে লাল সুতো দিয়ে, আর দেখতে পাবে রোডে যখন তোমার বাস চলবে অন্যান্য সব বাস ফাঁকা চলবে, তোমার বাসে দেখবে প্যাসেঞ্জার বাদুরের মতো ঝুলছে, আর এ তখন বলছে সাংঘাতিক ব্যাপার, 10,000-এর জায়গায় 12,000 মাল মেরে দিয়েছে, সব প্যাসেঞ্জার যখন এর বাসে উঠবে দেখছে 10 দিনে টাকা উঠে যাবে, দিয়েই দিই, সারা জীবনের ব্যাপার। আচ্ছা কত বড় বোকা আর কত বড় চিটিং বাস, তাবিজে যদি সব প্যাসেঞ্জার যদি এর বাসে চলে আসে তা হুজুর ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে সব টাকা ওর কাছে আনতে পারে না, ও হারাম করে তাবিজ বেচে খায় কেন, ও হারাম করে তাবিজ বেচে খায় কেন, হ্যাঁ দোকানে বেচা কেনা হয় না মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলছে, ওই যে আপনাকে একটা কথা বলতে কি বলো, যে তাবিজ দেন না, বলছে হ্যাঁ দুবো, পাল্লার তলাতে আঠা দিয়ে চিটিয়ে দেবে, যে কি হবে সব কাস্টমার তোমার দোকানে, পল্টু মন্টু শেফালি মুখার্জি ব্যানার্জি সব দোকান সব মাছি ওড়াবে, তুমি মাল মেপে উঠতে পারবে না, তা ইমাম সাহেবের তাবিজে যদি সব কাস্টমার তোমার দোকানে আসে, তো আজকে 37 বছর চাকরি করছে ওর বেতন 3,800 টাকা, ও সভাপতিকে তাবিজ করে একটু বেতন বাড়াতে পারে না কেন, হ্যাঁ ও নিজের বেতনটা একটু বাড়িয়ে নিতে পারে, পারে কি পারে না, পারে, তার মানে বুঝে নিতে হবে সব শীত সব ভণ্ডামি রুজির মালিক কে, আল্লাহ, কে দিতে পারে রুজি, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা আসমা ও সিফাতের ব্যাপারে একটুখানি দুর্বল আছি, কি আইলে হাদিস হানাফি সাফি মালিকি হাম্বলি দেওবন্দি জামাত ইসলামী যে যে মাযহাবের যে যে মাসলাকের হোক না কেন তাওহীদের এই ব্যাপারটা আমাদের খুব দুর্বলতা, আসমা ওয়া সিফাত আল্লাহর নাম রাজ্জাক এটা আমরা মানি কিন্তু তিনি যে রুজি দিতে পারেন এটা আমাদের বিশ্বাস নেই, আছে নাই আমাদের বিশ্বাসের জায়গা খুব দুর্বল, তাহলে তাওহীদ বুঝে গেলাম, এবার শিরক আপনাকে বোঝাই, শিরক দুই প্রকারের, কয় প্রকারের, দুই প্রকার, এক হচ্ছে বড় শিরক যাকে বলে শিরকে আকবার, আর একটা শিরকে আসগার, মানে ছোট শিরক একটা বড় শিরক, বড় শিরক করলে একটা মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং ওই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে, খুব মনোযোগ দিয়ে শুনুন, বড় শিরককারী
সে ইসলাম থেকে বার হয়ে যাবে এবং ওই পাপের ভিতরে যদি লিপ্ত থাকা অবস্থাতে যদি মারা যায় বিনা তওবাতে অবশ্যই কোথায় যাবে জাহান্নাম চলে যাবে বড় শিরকের আলামত কি কোন কোন গায়রুল্লাহর নামে কোন জিনিস মানত করা আল্লাহ ছাড়া কারো নামে ইবাদত করা আল্লাহ ছাড়া কারো মাজারে গিয়ে মাথা নত করা এইগুলো হচ্ছে বড় ধরনের শির সুবিধা অসুবিধা বিপদ আপদ ভালো মন্দ কোনো মানুষের কাছে চাইতে যাওয়া এগুলো হচ্ছে বড় ধরনের শির এবং ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর কসম দিয়ে আপনাকে বলছি আল্লাহর কসম দিয়ে আপনাকে আমি বলছি কথা এখনো পর্যন্ত আমাদের পশ্চিম বাংলার মাটিতে অনেক মানুষ রয়েছে যারা হুজুরের নামে দুই রেকাত নফল নামাজ পড়ে এখনো রয়েছে আমার নিজের রিলেটিভের কথা বলছি নাম বলবো না সোশ্যাল মিডিয়াতে চলে গেলে বেচারা শুনলে অসন্তুষ্ট হবে আমি কোনোদিন তার বাড়িতে যাইনি সে আমার শ্বশুর কোন শ্বশুর বলবো না সে আমার শ্বশুর কি বললাম বুঝলে হঠাৎ করে একদিন বাড়িতে গেলাম এটা হাসানোর জন্য না আল্লাহর কসম দিয়ে বলছি একেবারে সত্য বাড়িতে একদিন গেলাম কোনোদিন তো আমি যাওয়ার সুযোগ পাই না তো একদিন গেলাম গিয়া আমাকে একটা ঘরে ঢোকাচ্ছে তা বলছে জামাই একটু জুতোটা খুলে ঢুকুন আজি কেন অসুবিধা কোথায় বলছে না ঘরে আমাদের বর্ধমানের একটা বাবা ছিল সে বাবা এসে একবার এখানে এই খাটের উপরে বসেছিল তো ওই সম্মানে আমরা জুতো পরে কেউ এ ঘরে ঢুকি না ভালো করে বুঝবেন তারপরে দেখছি বাবা লুঙ্গি পরে আছে আর একটা সাদা সাদা ফতুয়া পাঞ্জাবি না কি বলে ওই মাল একটা পরে আছে আর একটা লম্বা সে বিয়ে করতে যাওয়ার মতো টুপি ওই টুপি পরে এইরকম কাঁচ দিয়ে কাঠের উপরে বাঁধানো আছে মোটামুটি ওই 3 ফুট বাই 3 ফুট তো হবেই এত বড় একটা ফটো ওই ফটোটা খাটের উপরে বালিশের উপরে ঠাসানো আছে আমি বললাম এটা কি ব্যাপার আব্বু তা বলছে ওনাকে সামনে রেখে নামাজটা পড়ি আমাকে বলছে ওনাকে সামনে রেখে নামাজটা পড়ি আর আমি বললাম আর কি করেন তা বলছে প্রত্যেক মাসে মাসে ওনার নামে দুটো করে রোজা রাখতে বলে গেছে আমার ওটা রাখি আর প্রত্যেক দিনে 1000 বার ওনার নামে তসবি করা লাগে আল্লাহু আকবার ওনার নামটা কি ওটা বলে তসবি করেন মনে মনে বলছি যে জাহান্নামে যদি কেউ আগে যায় তা তার সিরিয়ালে আপনি তো অবশ্যই থাকবেন মনে মনে বলছি তা সেই থেকে আর কান ধরে লি চোর ভিটে তার পাদিটা তোর মাটিতে আর পা দিব না তুই যদি তবলিগ করতে না পারি তা আমি একবার বোঝাতে গেলাম বলতে গেলাম তা আমাকে বলছে যে তোমার মতো জামাই আমার দরকার নাই আস্তাগফিরুল্লাহ আমাকে বলছে তোমার মতো জামাই না এলেও চলবে তবে আমি ছাড়তে পারবো না বললাম তাহলে তোর বাড়িতে আর গেলামই না আশ্চর্য ব্যাপার পৃথিবীতে এখন অনেক মানুষ রয়েছে অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত বাবার নামে রোজা রাখে এখনো পর্যন্ত বাবার নামে তসবি করে করে কি করে না করে আল্লাহু আকবার কিছুদিন আগে আমি মুম্বাই গিয়েছিলাম রমজানের হয়েছে আপনার শুক্রবার পরে শনিবার আমি মুম্বাই গিয়েছিলাম সোশ্যাল মিডিয়া আপনি হয়তো দেখতে পারেন তা মুম্বাই হাজি আলিতে বেড়াতে গেলাম গিয়ে দেখছি একটা লোক বড় ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে আর নিজে দেখে এসেছে একদম নিজে ক্যামেরা করা আছে মোবাইলে তো সবাই যখন সেজদা দিচ্ছে সেজদা দিয়ে উঠে আর ওই লোকটা ওই ঝাঁটা মতো কি নিয়ে মাথায় এরকম করে মেরে দিচ্ছে কেউ গেছেন এখানে সত্যি না মিথ্যা বললাম সত্যি সত্যি এটা হচ্ছে শিরক আকবার এই অবস্থায় যদি একটা মানুষ মারা যায় অবশ্যই জাহান্নাম চলে যাবে কোরআনে একটা শব্দ আছে তার নাম মুশরিক আছে না নেই মুশরিক কাকে বলে জানেন এটা আচ্ছা বলুন তো হিন্দু মুশরিক কি মুশরিক নয় একদম মুশরিক নয় কে বললো হিন্দু মুশরিক হিন্দু মুশরিক নয় হিন্দুদের ব্যাপারে বলা আছে সাবেঈ হিন্দু ভাইরা হচ্ছে সাবেঈ সাবেঈ কারা যারা আল্লাহ আছে এটা মানে ভালো করে বোঝার চেষ্টা করুন যারা আল্লাহ আছে এটা মানে আর মাটির দেবদেবীর পূজা করে তাদের আলাদা আলাদা দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটাও বিশ্বাস করে এরা হচ্ছে সাবেঈ বর্তমান হিন্দু ভাইরা এরা আল্লাহকে মানে বলে না উপরওয়ালা কিছু হলে বলে না উপরওয়ালা তার মানে উপরে একজন আছে ও জানে জানে কি জানে না আবার আলাদা আলাদা ঠাকুরের আলাদা আলাদা পাওয়ার ওই জন্য দেখবেন যারা লোহা লাকড়ের কাজ টাজ করে ওরা দেখবেন কিসের পূজা করে বিশ্বকর্মা মানে ওরা জানে যে লোহা লাকড়ের ডিপার্টমেন্টে বিশ্বকর্মা আছে এটা ওনাদের ধারণা তাই না তাই
আর গঙ্গাতে নেমে যখন প্রণাম করে সূর্যের দিকে, ওরা একটা ধারণা করে যে মা গঙ্গা দেবীর সন্তান পৃথিবীতে যত মানুষের আগমন, এই জন্য গঙ্গা দেবীকে প্রণাম করেন ওনারা। যাই হোক, আমি ভিন্ন ধর্মের কথা বলছি না, ওনারা ওনাদের জায়গায় সঠিক, ওনারা ওনাদের জায়গায় ঠিক, আমি কোনো ধর্মকে ছোট করতে চাইছি না। মুশরিক তাহলে কারা? মুশরিক হচ্ছে তারা যারা এক আল্লাহকে মানে, এক আল্লাহর ক্ষমতাকে মানে, অথচ আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, দেবদেবীর মাধ্যমে পৌঁছাতে হয়, এই আকীদা পোষণ করে, এই বিশ্বাস রাখে, এরা হচ্ছে মুশরিক। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি আবু জেহেলকে বলুন কাবার মালিক কে, আবু জেহেল এক বাক্যে বলবে কাবার মালিক আল্লাহ। আপনি জিজ্ঞেস করুন রাত এবং দিনের বিবর্তনের মালিককে, তারা এক চান্সে বলবে আল্লাহ। আপনি বলুন সুস্থতা অসুস্থতার মালিককে, তারা বলবে এক চান্সে আল্লাহ। আপনি জিজ্ঞেস করুন হায়াত মওতের মালিককে, তারা এক বাক্যে বলবে আল্লাহ। তবে সেই যুগের মুশরিকদের এটা ধারণা ছিল আল্লাহ সমস্ত কিছুর ক্ষমতাবান, অবশ্যই তিনি ক্ষমতাবান, অবশ্যই তিনি ক্ষমতাবান, তবে মুহাম্মদ শুনে রেখে দাও, তোমার আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, 360টা দেবদেবীর পূজা করার মাধ্যমে তোমার আল্লাহর কাছে পৌঁছাতে হয়। বর্তমান বিশ্বে পশ্চিম বাংলাতে, ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে এই রকম কিছু মুসলিমদেরও আকীদা রয়েছে যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হয়। ওই জন্য আমি বলি যে মক্কার মুশরিক আর পশ্চিম বাংলার মুশরিকের এতটুকুই ডিফারেন্স। তখনকার দিনের মুশরিকেরা মাটির দেবদেবী, পাথরের দেবদেবী তৈরি করে মাটির উপরে রেখে তাদের মাধ্যমে আল্লাহকে খুঁজে পেতে চাইতো, আর বর্তমানের হুজুর যে মুশরিক, এর বাপকে দাদুকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে তার মাধ্যমে ডাকতে চাইছে। মানে তখনকার দিনের মুশরিক মাটির উপরে রেখে আল্লাহকে ডাকতো, আর এ হুজুর বড় পাঞ্জাবি পরা, সাতাশ হাত পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবি নিয়ে, এই মুশরিক আর ওই মুশরিকের ডিফারেন্স এই জায়গাটায়, তারা উপরে দেবদেবী রাখতো, এ দেবদেবী রাখিনি, এ এ দাদুকে কবরের ভিতরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তার মানে এও মুশরিক ও মুশরিক, কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। আল্লাহু আকবার, কি অবস্থা চলছে শিরক! আমি অবাক হয়ে যাবেন এসব তত্ত্ব যদি বলতে লেগে যাই যে কি হচ্ছে এইগুলোতে, মারাত্মক বড় শিরক। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে, আমি নাম বলছি না, লাল দাড়ি করা আর ফতোয়া পাঞ্জাবি পরে খুব মাঝে সাজে দেখবেন লেকচার টেকচার দেয়, উনি বলছেন যে মমতাজুল ইসলামের বাপের কত ক্ষমতা আছে, বাড়ি থেকে একটা কোদাল নিয়ে আসুক, আমার দাদুর কবর খুঁড়ুক, আমার দাদু কবরে জীবিত, দেখি মমতাজুলের বাপের কত ক্ষমতা আছে। তা মনে মনে ভাবলাম, ওরে হুজুর, তোমার দাদু যদি জীবিত থাকবে, তা জীবিত অবস্থায় জানাজা পড়ে নিলে, জীবিত মানুষের তো জানাজা হয় না, হয় না? মানে এদের উচিত শিক্ষা দেওয়ার জন্য একটা কাজ করা লাগবে। একটা কথা সব সময়তে বলি, আবার আপনাকে বলার চেষ্টা করছি, একটা লোক রাতে স্বপ্ন দেখেছে, রাতে স্বপ্ন দেখেছে, তার স্বপ্নটা পীর সাহেবের কাছে ব্যাখ্যা করতে এসেছে যে হুজুর একটু স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন তো। তা পীর সাহেব তখন বলছে, কি দেখেছো বলো? তখন ছেলেটা বলছে, আমি দেখছি হুজুর আমার ডান হাতে মধু আর বাম হাতে পায়খানা, বুঝলেন তো? তা এই স্বপ্নটা দেখতে দেখতে, না হুজুর আমি স্বপ্ন দেখছি যে আমার হাতে আছে পায়খানা আর আপনার হাতে আছে টাটকা মধু। তখন পীর সাহেব বলছে, আরে এরকম স্বপ্ন হবে না খাপা, আমি পীর আর তুই মুড়িদ, তোর হাতে তো পায়খানা থাকবেই, আমি পীর, আমার হাতে মধু থাকবে, বলছে। তখন ওই লোকটা বলছে, আমার স্বপ্ন এখনো সম্পূর্ণ হয়নি, বলতে দেন। ঠিক আছে বলো। তখন বলছে, হুজুর তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন আর আমি আপনারটা চাটছি। তার মানে কি বুঝলেন? মানে এদের জবাব এদের উত্তর এইভাবে দেওয়াই হয়েছি। আল্লাহ একবার, হুজুরে সারা দুনিয়া শেষ করে দিয়েছে, হ্যাঁ, মানুষকে মুশরিকের রাস্তাতে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ একবার, আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। ছোট শির, ছোট শির কাকে বলে? এতক্ষণ বড় শির বললাম, ছোট শির। ভালো থাকুন, কুটুম এলে বাড়িতে যাওয়ার সময় কি বলে? ভালো থাকুন। আচ্ছা, ও ভালো একা থাকতে পারে? হ্যাঁ, এটা বলতে হতো যে আল্লাহ ভালো রাখুক, তাই না?
এটা বলা উচিত ছিল কি ছিল না? ছিল। আল্লাহু আকবার। কথার মাধ্যমে শির। ধান চাল কিছু শুকাতে দিয়েছেন, রোদ্দুরে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, ও তখন বলছে আল্লাহ তোমার আর কাজ নাই, সর্বনাশ করে দিলা, আর এক ঘন্টা পরে দিতে পারতে, আমাদের জলসাটা হয়ে গেলে তবে পানি দিতে, বলতে কি বলতো না? এটাও শির্ক, এটা ছোট শির্ক। এটা কি শির্ক? ছোট শির্ক। চলুন, মায়ের নামে কসম করা এটাও শির্ক। জি, বাপের নামে কসম করা শির্ক, সন্তানের মাথায় হাত দিয়ে কসম করা শির্ক, কোন জিনিসের মাধ্যমে ভালো মন্দ কিছু জানা এটাও শির্ক, কেউ ছিল বলে আমি বেঁচে গেলাম এটাও শির্ক, তবে এগুলো ছোট শির্ক। এই শির্ক করলে, ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ, ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ। লোকমান হাকিম তার বেটাকে সর্বপ্রথম উপদেশ দিচ্ছেন, বেটা শির্ক থেকে বাঁচো, শির্ক মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় পাপ, শির্ক থেকে বাঁচো, মারাত্মক বড় পাপ, শির্ক থেকে বেঁচে যাও। ছোট শির্ক, এই যে লাল সুতো বেঁধে ছেলেরা ঘুরছে হাতে, তাবিজ পড়ছে, আপনাদের এখানে সব চলে না তো? চলে, হ্যাঁ চলে, ব্যাপক বলছে চলছে, হাতে তাবিজ বাঁধছে, গলায় সুতো বাঁধছে, কেউ গাছ বাঁধছে হাতে, বাঁধছে কি বাঁধছে না? আরে ওষুধ খেলে কাজ হয়, ওষুধ গায়ে মাখলে তো কাজ হয় না, হয়? আপেল খেলে শরীরের উপকার হয়, আপেল যদি কেউ গলায় বেঁধে ঘোরে কাজ হবে? কাজ হবে না, লজিকেও ভুল, এগুলো একটা শিক্ষিত মানুষ বুঝতেও ভুল করে। আরে ডাক্তার আপেল খেতে বলেছে, আপেল খেলে শরীরে ভিটামিন হবে, অনেক কিছু হবে, তাই না? এবং সে যদি আপেলটা গলায় দড়ি দিয়ে বেঁধে ঘোরে কাজ হবে? সব শির্ক। আল্লাহ আকবার, আল্লাহ তুমি জাতিকে শির্ক মুক্ত করে দাও, আমিন আমিন। লোকমান হাকিম তার বেটাকে তারপরে বলছেন, কি বলছেন? অবসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওহানান আলা ওহানিন অফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি, তার মাতা তাকে 2 বছর যাবত দুধ পান করিয়েছে, অতীব কষ্ট করে গর্ভধারণ করেছে, উচিত প্রতিটা মানুষের তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া এবং আমার নিকটে ফেরত আসতে হবে এটা বিশ্বাস রাখা। আপনার কাছে বিনীত অনুরোধ, জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার পৃথিবীতে যদি মানুষের কোনো মাধ্যম থাকে তাহলে দুজন মানুষ, কে কে? আব্বার মা, এই দুটো মানুষের মাধ্যমে আপনি হাজারো বিপদ থেকে বেঁচে যেতে পারেন, হাজারো বিপদ থেকে বাঁচতে পারেন। যদি বলছেন কি তার প্রমাণ আছে, ওই যে বানি ইসরাইলদের একটা ঘটনা, 3 জন বন্ধু পাহাড়িয়া অঞ্চল দিয়ে হেঁটে 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 যাচ্ছিল, হঠাৎ করে আসমান থেকে ঝড় ও বৃষ্টি দেখা দিল, তারা একটা পাহাড়ের গর্ততে আশ্রয় নিল, একটা পাথর এসে সেই গর্তটা আটকিয়ে দিল, 3 জনা তখন বলছে আল্লাহ কি করে বাঁচবো, এ তো বড় বিপদ। একজনা বলছে আল্লাহ আমার আব্বা মা, আমার মা বৃদ্ধা বয়সে আমার কাছে, আমার মায়ের এত সেবা করতাম, আমার মায়ের রাতের বেলা পানি পান করাতাম, তাকে খেতে দিতাম, তার সেবা যত্ন করতাম, একদা আমার বকরি চড়াতে গিয়ে দেরি হয়ে গেল, আসতে দেরি হলো আমার মায়ের মাথার কাছে, আমার আসতে দিয়ে দেশে দেখছি আমার মা ঘুমিয়ে গেছে, আমি আমার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম, আমার মা যতক্ষণ না পর্যন্ত উঠল ততক্ষণ পর্যন্ত সেইখানে দাঁড়িয়েছিলাম, বকরির দুধ দহন করে মাকে পান করালাম। আল্লাহ তুমি যদি আমার মায়ের এই সেবা যত্ন করাটা তুমি যদি ভালো মনে করো অবশ্যই তুমি আমাদের এই গুহা থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে পাথরের 3 ভাগের 1 ভাগ ভালো হয়ে গেল। আর একজন মানুষ বলছে আল্লাহ আমার জীবনে একটা বড় ভালো কাজ রয়েছে, আমার একটা অপরূপা সুন্দরী চাচাতো বোন আমাকে ব্যভিচারের জন্য আহ্বান করে, ব্যভিচার করব একেবারে রেডি, সেই সময় তো আমি বললাম ইন্না খাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তোমার ভয়ে ব্যভিচারের ওই সাংঘাতিক মুহূর্ত থেকে আমি নিজেকে আটকে রেখে চলে এসেছিলাম। পাথরের 2 আর 1 ভাগ ঘটে গেল, আর 1 ভাগ থেকে গেল, আর একজনা তার উক্তিটা প্রকাশ করলো, তার মধ্যে সেটা বিস্তারিত বলছি না, একটা হচ্ছে এই যে পিতা মাতার সেবা করার কারণে অবশ্যই বিপদ থেকে বাঁচা যায়।
কিছু লোক আছে দেখছি ওমরা হজ করতে যাচ্ছে ঘন ঘন, টাকা হয়েছে কি করবে, শুধু দেখছি ওমরা হজ করতে যাচ্ছে, মানে ও ভেবেছে মনে হয় কাবা শরীফে গেলেই মক্কা মদিনা ঘুরে এলেই আর টাকা পয়সা খরচ করে দিলেই মনে হয় জান্নাত ঢুকে যাবো আমি, আর বাড়িতে এসে দেখতে পাওয়া যাবে যে মা ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খাচ্ছে, খাচ্ছে না, আল্লাহ আল্লাহ, কোথায় জান্নাত খুঁজছেন আপনি কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমার মায়ের পায়ের তলাতেই জান্নাত, তার মানে মায়ের পায়ের তলাতে জান্নাত নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সম্মান বুঝিয়েছেন যে জান্নাতের আর কি সম্মান, তার থেকেও বেশি সম্মান তোমার মায়ের, আল্লাহ আকবার আল্লাহ আকবার। পিতামাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে, আছে নেই, কে বললো আছে, যে আছে বলছে তার বাড়িতে খবর নিয়ে দেখবে, এখন জলসাতে আছে বলে দেওয়া খুব সহজ, যদিও আপনার ইচ্ছা থাকলেও আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব, থানার বড় বাবুর জন্য আপনি পারছেন না, যদি বা আপনার হয়তো ইচ্ছা আছে আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব, কিন্তু বাড়ির গিন্নিদের জন্য সম্ভব নয়, সম্ভব সম্ভব নয়, একটু কিছু ভালো মন্দ এনে দিয়ে দেখুন রাতের ঘুম হারাম করে দিবে, সারা জীবন বাপ মাকেই দিয়ে যাও, আমার কাছে থাকতে হবে না, যাও বলবে, এটা বলবে কি বলবে না বলবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা মানুষ ছিলেন না, খুব জ্ঞানী মানুষ ছিলেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন, যার জ্ঞানের সংস্পর্শে যাওয়াই মুশকিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা নারীকে চারটে গুণ দেখে বিবাহ করো, কটা গুণ, চারটে গুণ, এক সে সুন্দরী কিনা সেটা দেখো, দুই তার টাকা পয়সা আছে কিনা সেটা দেখো, তিন তার বংশ ভালো কিনা সেটা দেখো, চার তার দিনদারিতা আছে কিনা সেটা দেখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একেবারে শেষ বাক্যে বলছেন ফাজবার বিজাতে দিন, তার যদি রূপ না থাকে, তার যদি টাকা না থাকে, তার যদি বংশ ভালো নাও হয়, তার যদি দিনদারিতা যদি থাকে, তাহলে বিবাহের জন্য তাকে বেশি অগ্রাধিকার দাও, এইরকম মেয়েকে যদি বিবাহের জন্য তোমরা প্রস্তাব না দাও, পৃথিবীতে অতি সত্তর ফাসাদ সৃষ্টি হবে, বাপ মার সেবা যত্ন পেত, যদি একটা আল্লাহওয়ালি মেয়ে যদি আপনার স্ত্রী হতো তাহলে কি বলছি বুঝতে পারছেন না, আর বাপ মারা সেবা যত্ন পাচ্ছে না, তার একটা কারণ আছে, কারণ কি, বেটার বহু যখন দেখতে গেছে তখন বলছে মা তোমার নাম কি গো, বলছে আমার নাম ঝিনুকমালা, বলছি তাই, সাংঘাতিক নাম কিন্তু, আচ্ছা আচ্ছা তোমরা কটা ভাই বোন, না আমার বোন টুন কেউ নাই, ভাই নেই, আমি একাই, আচ্ছা 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 তাই নাকি, বলছে হ্যাঁ, বলছে তোমার আব্বা কি করে, বলছে আমার আব্বা তেমন কিছু করে না, আমার আব্বা ১৭টা লরি আছে আর ওই জঙ্গিপুর মেন রোডের ধারে ১০টা দোকান আছে, তখন ও বলছে সাংঘাতিক পছন্দ আমার, সাংঘাতিক পছন্দ, ভাই আপনি কবে যাবেন আমার ছেলেকে দেখতে বলুন কবে যাবেন, সব হয়ে গেল, তারপর লাস্টে বলছে মা তুমি কি করো, পড়াশুনো করছো, বলছি পড়াশুনো করছি না এখন, তুই কি করছো, যে মাঝে সাঝে টিকটক টিকটক করি, ভিডিও টিডিও করি, বাড়ি এসে চাচা তখন গল্প করছে শুনেছো সাংঘাতিক ব্যাপার, বলছি কি ব্যাপার, বলছে ১২খানা লরি, বুড়ো মরে গেলেই আমার বেটা পেয়ে যাবে, আবার রাস্তার ধারে ১০টা দোকান, আবার এ তো আরও মারাত্মক ব্যাপার, আমাদের যে বৌমা হচ্ছে টিকটকে নায়িকা, তো শাশুড়ি তখন বলছে মারাত্মক ব্যাপার নায়িকা, বলছে হ্যাঁ, বলছে ওকে কালকে রাতেই গিয়ে চলে এসো ছেলেকে যেমন হোক করে বলে, তুমি টিকটকে নায়িকা ধরে এনে ভাত খেতে চাইছ, হ্যাঁ ওই গোলাম হোসেন টিকটকে নায়িকা এনে সেবা যত্ন পেতে চাইছেন, আল্লাহ, এই জায়গাটা মারাত্মক ভুল হয়েছে, আর একটা জায়গা আমরা মারাত্মক ভুল করে দিয়েছি, কোন জায়গায়, আচ্ছা বলি, এটা আমি সব জায়গাতেই বলি, রুজির মালিককে আল্লাহ, বলুন তো কুকুরকে কে খেতে দেয়, শুকরকে আল্লাহ, আমাদের জানা মতে যা দেখতে পাই তাতে করে পৃথিবীর নিকৃষ্ট বা আমাদের কাছে খুব খারাপ প্রাণী, সে প্রাণীটির নাম হচ্ছে শুকর, যার ব্যাপার আল্লাহ তাআলা বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদদামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয় শুকুরের মাংস তোমাদের জন্য হারাম করা হয়েছে, শুকুরের মাংস কি হারাম, শুকুর তার বাচ্চাকে দুধ দেয়, দেখেছেন কুকুর তার বাচ্চাকে দুধ দেয়, দেয় না দেয়, পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট আল্লাহর নিকটে প্রিয় প্রাণীদের ভিতরে কে,
মানুষ নিকৃষ্ট ধরে নেন শুকর কুকুর তাই না আর উৎকৃষ্ট মানুষ নিকৃষ্ট প্রাণীকে রুজি দিচ্ছে আল্লাহ শুকরের দশটা বাচ্চা হয় দশটা মিনিমাম বেশি আরো হয় আমার দেখিনি তো এটা শুনেছি আর কি যে দশটা আটটা পাঁচটা হয় কুকুরেরও পাঁচটা ছটা সাতটা হয় তাই না এতগুলো বাচ্চা রুজি বন্টন করেন কে আল্লাহ মানুষের কটা বাচ্চা হয় একবারে একটা কুকুর তার বাচ্চাকে মানুষ করে নিজের দুধ দিয়ে শুকর তার বাচ্চাকে মানুষ করে নিজের দুধ দিয়ে তাই না আর মানুষ বাচ্চা হয়েছে দুই মাস পরে স্বামীকে বলছে হাগো এই নারায়ণের দোকান থেকে একটা দুধ কিনে আনো না এক প্যাকেট বলছে কি দুধ আনবো বলছে রেড কাউ আনো রেড মানে লাল কাউ মানে গরু মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে আচ্ছা বলুন তো মানুষের বাচ্চা যদি গরুর দুধ খেয়ে মানুষ হয় তাহলে তার চরিত্র অনেকটা গরুর মতো হবে কি হবে না হবে অবশ্যই হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে দুই বছর যাব তোমার মা তোমাকে দুধ পান করাবে মা তুমি বাচ্চার সঙ্গে প্রতারণা করেছো ওই জন্য আজকে তোমার বয়সকালের অবস্থা এইরকম তুমি তোমার বাচ্চাকে ধোকা দিয়েছো তুমি বলেছো মিথ্যা করে আমার বুকে দুধ আসে না তোমার বুকে যদি দুধ না আসে আল্লাহ যে রুজির মালিক এতে সন্দেহ থেকে যাবে কুকুরকে রুজি দিতে পারে শুকরকে রুজি দিতে পারে আর তুমি আশরাফুল মখলুক আর তোমার বুকে দুধ দিবে না অথচ তোমার পেট থেকে বাচ্চা বার হয়ে গেল সে এত অবিবেচক এত নিষ্ঠুর যে তোমার বুকে তোমার বাচ্চার দুধ দিবে না হ্যাঁ তোমার খাদ্য খাওয়াবের কোনো সংকট হতে পারে তোমার ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে তোমার ডাক্তারের পরামর্শের প্রয়োজন হতে পারে দুধ হচ্ছে না তুমি এ কথা কেন বলছো আরে কেনা দুধ তো আজ থেকে 20 বছর আগে উঠেছে আপনার মা আপনাকে কি পান করিয়েছিল বুকের দুধ বুকের দুধ আমার মা আমি যখন হই তখন বুকের দুধ বিকল্প কোনো দুধ ছিল না ছিল ছিল না আজকে সব কিছু আমরা আল্লাহর উপরে ভরসা ত্যাগ করে দিয়েছি আল্লাহর উপরে ভরসা কি করেছি ত্যাগ করে দিয়েছি এই কারণে এই অবস্থা আজকে অথচ একটা মোমেনের উচিত যে পায়ের জুতোর ফিতেটা যদি ছিঁড়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর দরবারে চাও আল্লাহ সেটা দিতে সক্ষম না অক্ষম সক্ষম আজকে এই যে সিজারের ব্যবস্থা মেয়েদের হাসপাতালে গেলেই নার্সিংহোমে গেলে আগে সিজার করে দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না তা আজ থেকে 20 বছর আগে এসব পদ্ধতি ছিল 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 না মানে কি ওর যেদিন থেকে পেটে বাচ্চা এসেছে সিজারের জন্য অন্য কেউ দায়ী নয় মা নিজে দায়ী যেদিন থেকে পেটে বাচ্চা এসেছে সেই দিন থেকে বারবার মেয়ে কিছু বলছে না শাশুড়ি শুধু জামাইকে ফোন করে বলছে হাগো ডাক্তার বাড়ি গিয়েছিলে ডাক্তার দেখিয়েছো হ্যাঁ প্রত্যেক 15 দিন অন্তর অন্তর ওজন করছে আর ডাক্তার কি করছে বাচ্চাটা মোটা হওয়ার জন্য খুব শক্তিশালী হওয়ার জন্য ভিটামিন পুশ করছে এক পর্যায়ে বাচ্চা মায়ের পেটের ভিতরে এত মোটা হয়ে গেছে যে ডাক্তার নিজেই ভয় করছে কি করে বার হবে সিজার করে দে আগে সব ছিল আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে আয়রন ট্যাবলেট খেতে হবে এই করতে হবে সেই করতে হবে আগে সব কিছু ছিল মানে আগেকার মানুষের আল্লাহর উপরে লিল্লাহিয়াত ছিল যে আল্লাহ তুমি যখন বাচ্চা দিয়েছো অবশ্যই তুমি এই বাচ্চা বার হবার রাস্তাও দিয়েছো পবিত্র আল কোরআন আল্লাহ তাআলা এই কথা বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা নিশ্চয়ই মায়ের লজ্জাস্থান রাস্তাকে বাচ্চা হবার সময় আমি প্রশস্ত করে দিই পর্যাপ্ত পরিমাণ যতটা বাচ্চার প্রয়োজন ততটা আল্লাহ বলছে সুম্মা সাবিলা ইয়াসসারা মায়ের একটুখানি লজ্জাস্থানের গর্তটাকে এই গর্তটাকে আমি এতটাই চওড়া করে দিই কোরআনের ভাষা এটা সুম্মা সাবিলা ইয়াসসারা তোমার বাচ্চা যাতে সহজভাবে বার হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ততটা বড় করে দিই ততটা ফাঁকা করে দিই তোমার এতটাই আল্লাহর প্রতি অবিশ্বাস তুমি 15 দিন আগে ডাক্তারকে গিয়ে বলছো পেট কেটে তুলে নাও তোমার এক জায়গাতেও তোমার আল্লাহর উপরে বিশ্বাস নাই বুকে যে আল্লাহ দুধ দিতে পারে এটাও তোমার বিশ্বাস নাই বিশ্বাস আছে আছে নাই এখন তবুও আজে বাজে সব ফালতু যে এখন তবুও কিছু বাপ মারা ভাত চাঁদ পাচ্ছেন এরপরে আর পাবেন না এরপরে আর পাবেন পিতা মাতার সঙ্গে কি ব্যবহার করতে হবে কি খারাপ না ভালো ভালো ব্যবহার করতে হবে তাই না এবারে বক্তব্য আমার শেষ পর্যায়ে রাত্রির এখন একটা বাজতে যাচ্ছে লাস্টে ঈদগাহের ব্যাপারে আমাকে কিছু বলতে বলা হয়েছে
আপনাদের কাছে বিনীত অনুরোধ, এতক্ষণ যে কথাগুলো বলেছি সব যদি আপনার স্মৃতি থেকে মুছে যায়, এবার আমি একটা কথা বলতে যাচ্ছি, এটা প্রত্যেক জায়গাতে বলি, আজকেও বলবো, আপনার কাছে বিনীত অনুরোধ, এ কথাটা মনের মণিকোঠায় জায়গা দেবেন, হৃদয়ের অ্যালবামে ছবি করে রাখবেন ইনশাল্লাহ। আর নড়াচড়া করবেন না, মরা মানুষের মতো বসে থাকুন, নড়াচড়া করবেন না একদম, যে যার প্রয়োজন ঠিকঠাক করে বসে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা আমার নির্দেশ, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। চলুন, এই কথা না বললে হবে না, এটা আমি জানি, ওই কারণে বলতে হবে। সেটা হচ্ছে এই, আপনাদের এলাকাতে একটা লোকের চার বেটা, ধরে নেন বুড়ো বয়স হয়ে গেছে, আব্বা মা একেবারে জয়ীফ লোক, দুর্বল, বলুন তো কি সিস্টেমে বেটাদের কাছে ভাত খায়? পালি, পালি সিস্টেমে ভাত খায়, তাই না? মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন। আবার 15 দিন করে পালি সিস্টেম, যদি 16 দিন হয়ে যায় তা বৌমারা বড় বড় চোখ বার করার বলে, কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আজ ক তারিখ? আবার কেউ কেউ বৌমারা বলছে, আমাদের তরকারি গুকুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, তো দাদুকে বল কাল থেকে ওদের বাড়িতে খেতে। এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। চার ভাই দিল্লিতে কাজ করেন, নড়াচড়া করবেন না বলেছি আপনাকে, দিল্লিতে কাজ করেন চার ভাই, ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসছেন, আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, তুমি ফোন করেছো বলো, হ্যাঁ মঙ্গলবারে তোমার টিকিট আছে, বাড়ি যাচ্ছি, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে মানে? আমার জন্য একটা লাল টকটকে শাড়ি আনবে, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা ফ্রক, আর আমার বোনের জন্য দুটো শাড়ি আনবে, কিন্তু মনে করে বলে দিলাম, মানে ওর বোনের জন্য, মানে ওর শালির জন্য আনতে বলছে। সব কেনাকাটা হয়ে গেছে, ওর স্ত্রী আধ ঘন্টা পরে আবার ফোন করে বলে, যে লাল কালার নিয়েছো তো? হ্যাঁ লাল কালার লিজ। যে আমার শেফালি বোনের জন্য কেমন? বলছে কাঁচা হলুদ কালার, আর টক 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 করছে এরকম একটা কালার, বলছে খুব ভালো করেছে। তো বলছে তাড়াতাড়ি করে এসো, ট্রেন মিস হয়ে যাবে তো, তুমি এসে আবার ব্যাগটা গুছাবে রুমে এসে, তবেই ট্রেন ধরবে, তাড়াতাড়ি করে এসো। লোকটা তখন বলছে, সবার কেনাকাটা হয়েছে, আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি পছন্দ করছি, আর মায়ের জন্য একটা শাড়ি। তখন ওর স্ত্রী বলছে, কেন প্রত্যেক বছর ঈদের সময় তুমি তোমার আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিবে, তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না, বাড়ি চলে এসো। ও তখন বাড়ি চলে এসেছে স্ত্রীর কথা শুনে। আমি এখানে যতই ফটর ফটর করি, যতই প্রধান বক্তা হই, যতই 4 নম্বর বক্তা হই, বাড়ি গেলে কথা বলতে পারি না, কিছু বললেই আমার বউ বলে, তুমি কি পাগল নাকি, কে তোমায় ডাকে বলো দেখে, কে তোমার কথা শুনে? মনে মনে বলছি, ওরে ভারত, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, সব জায়গাতে প্রধান বক্তা হয়ে যাচ্ছি, আল্লাহ তোর কাছে এমন কি দিয়েছে, তোর কাছেই আমি পাগল, কি মাস্টার, কি প্রফেসর, কি ইঞ্জিনিয়ার, কি রাষ্ট্রপতি, কি এমএলএ, কি পঞ্চায়েত, কি হেডমাস্টার, বাড়িতে গেলে সব মামু জব্দ, জব্দ নাই, যতই ফটর ফটর করো কোনো কাজ হবে না, সব মানুষ বইয়ের কথা অনুযায়ী ওঠা বসা করে, করে কি করে না? মাঝখানে একটা গল্প বলি, আপনারা ঘুমিয়ে যাচ্ছেন মনে হয়, ওই জন্য একটা রাজা রানী, রানী রাজাকে বলছে, এই রাজামশাই আপনি কি এটা জানেন? তা বলছে কি? বলছে পৃথিবীর প্রত্যেক পুরুষ মানুষ বইয়ের কথা শোনে। রাজা বলছে, এটা আমি মানি না, এখনো কিছু পুরুষ মানুষ আছে বইয়ের কথা শোনে না। রানী বলছে, এটা আমি মানি না, সারা পৃথিবীর সব পুরুষ মানুষ বইয়ের কথায় চলে। রাজাবাবু তখন বলছে, তাহলে পরীক্ষা করা হোক। তা বলছে হোক, একটা প্যান্ডেল করেছে, রানী একদিকে বসে আছে, যারা বইয়ের কথা শোনে তারা রানীর দিকে আসবে, প্যান্ডেলের মাঝখানে ভাগ, আর যারা বইয়ের কথা শোনে না তারা রাজার দিকে আসবে। সকাল থেকে এলাকায় ঢোল বাজিয়ে দেওয়া হলো, এইরকম এরকম ব্যাপার, সব লোক আসছে আর রানীর দিকে এসে জমা হচ্ছে, মানে সবাই তো বইয়ের কথা শোনে। দুপুর 12টা পর্যন্ত রাজার দিকে একটা লোকও নেই, প্রখর রোদ্দুর, একটা লোক দেখছে ছাতা মাথায় করে রাজার দলে এসে আসতে করে রাজার প্যান্ডেলে দাঁড়িয়েছে। রাজাবাবু ভাবছে, তাহলে যাই হোক, আমার রাজ্যেতে একটা লোক আছে যে তার বইয়ের কথা শোনে না, এই লোকটাই তাহলে আমার দলের লোক। রাজাবাবু একটা ফুলের মালা নিয়ে ওর গলাতে দিতে দিয়ে বলছে, চাচা তুমি আমার মান সম্মানটা বাঁচালে বইয়ের কাছে। চাচা তখন বলছে, কেন কি ব্যাপার? বলছে তুমি তাহলে বইয়ের কথা শোনো না। তখন চাচা বলছে, না তেমন কিছু নয়, আমার বউ বাড়ি থেকে আসার সময় বলেছে বেশি ভিড় ভেট্টায় দাঁড়াবে না, খালি জায়গায় দাঁড়াবে।
ওই জন্য খালি জায়গাটা এসে দখল করে দাঁড়িয়েছি। তার মানে বোঝা গেল আর রাজ্যতে কেউ বাকি থাকলো না, কেউ আছে বাকি আর, কেউ রাজ্যতে বাকি নেই, সবাই বইয়ের কথাই চলছে। জি, তা ওর বউ যখন ধুমকি দিয়েছে ও বাড়ি চলে এসছে। চারটে ভাই একই অবস্থা, একটাই অবস্থা। ঈদের দিনে মসজিদে তকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম। তকবীর হয় না, সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে, চলে গেল সবাই, ছেলে বৌমা সবাই যাচ্ছে। আপনার আব্বার বয়স তখন 90 বছর, আপনার মায়ের বয়স তখন 80 বছর, আপনার মা খুব বুড়ি। আপনার দুতলা বাড়ি ছাদে উঠতে পারে না বলে আপনারা চার ভাই পরামর্শ করে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে রেখে দিয়েছেন। আর আপনার আব্বা গত বছরে একটা পাঞ্জাবি ছিল, ওই পাঞ্জাবিটা পরে আর কোনো রকম একটা লুঙ্গি পরে আস্তে আস্তে ঈদগাহে যাচ্ছে। ঈদের নামাজ হয়ে গেল, গ্রামের সবাই আনন্দ করতে করতে বাড়ি চলে এলো। তোমার আব্বা বয়স্ক মানুষ, লাঠি নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির মেন গেটের সামনে বসে আছে। তোমার শালা এসেছে, তোমার শালি এসেছে, তোমার শাশুড়ি এসেছে, সবাই এসেছে, তুমি সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করছ। দুপুর 3টে যখন বাজে, তোমার আব্বা এক জায়গাতে বসেই আছে, চারটে বৌমা চারটে বেটা থাকার পরেও কেউ খোঁজ নিল না ঈদের দিনে আব্বা তুমি কিছু খেয়েছ। চার জওয়ান বৌমা থাকার পরেও তোমার মা মশারির ভিতরে পেচ্ছাপ পায়খানা করে লুটুপুটি খাচ্ছে, কেউ চারটে বৌমা ঈদের দিনে গোসল করিয়ে ভালো একটা দামি শাড়ি পরিয়ে দিল না। কেন? তোমার মা আজও পালি সিস্টেমে ভাত খায়, এটা কেন? হ্যাঁ, তোমার মায়ের যে বড় অপরাধ আছে, তোমার মায়ের থেকে অপরাধিনী পৃথিবীতে আর কোনো নারী নেই। তোমার মা আব্বার থেকে বড় অপরাধ মানুষ পৃথিবীতে আর কেউ করেনি। তোমার আব্বা মায়ের অপরাধগুলো একটা একটা করে বলি একটু। তোমার মা ইসলামপুরের সব থেকে পর্দানাশীন মহিলা ছিলেন, জীবনে কোনো পরপুরুষের দিকে ফিরে দেখত না। তোমার মা, তুমি যখন পেটে ছিলে, জঙ্গিপুরের ডাক্তারবাবুরা হসপিটালে বলেছে নর্মালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। তোমার যে মা ইসলামপুরে একটা পরপুরুষের মুখ দেখেনি, ডাক্তারবাবু যখনই বলেছে সিজার করতে হবে, শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মা উলঙ্গ হয়েছিল সেদিন তোমাকে জন্ম দিতে গিয়ে, এটা হচ্ছে তোমার মায়ের জীবনের এক নম্বরে বড় অপরাধ, যে তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে তাকে লজ্জার স্থান দেখাতে হয়েছিল পরপুরুষকে, এটা তোমার মায়ের এক নম্বরে বড় অপরাধ। তোমার মায়ের 2 নম্বরে বড় অপরাধ, তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো, পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথা চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলা চুল জমাট বেঁধে গিয়েছিল লাল রক্তে, এটা তোমার মায়ের 2 নম্বরে বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরে বড় অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইনজেকশন দিত না, ভয়ে ভয় করত, কোনোদিন তোমার মা সিলাইন পর্যন্ত ফোটাতে দিত না ডাক্তারকে, ভয় করত, খুব ভীতু মহিলা। অথচ তুমি যখন পেটে ছিলে, ডাক্তারবাবু মেশিন পত্র বসিয়ে বলছে বাচ্চাটা সোজা থাকার কথা আড়াআড়াই করে লেগে গেছে, বাচ্চা জন্ম হওয়ার আর কোনো চান্স নেই। জননী তখন কাঁদতে কাঁদতে বলেছিল ডাক্তারবাবু আপনার পায়ে দুটো জড়িয়ে ধরে বলছি, আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান, ধারালো ছুরি দিয়ে আমার পেট আপনি কেটে দেন। তোমার মা ইনজেকশন দিতে ভয় করত, সেই মা তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য এক বিদ্যা পেট কেটে সিজার করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। সেই যে ডাক্তারবাবু মোটা সুঁচার সুতো দিয়ে তোমার মায়ের হাঁসের ডিমের মতো ফর্সা চামড়াকে সুঁচি দিয়ে সেলাই করে দিয়েছে, আজও 90 বছর বয়সে তোমার মাথার ব্যথা অনুভব করে।
आज पर्यंत 90 বছর বয়সে তোমার মাথার ব্যথা অনুভব করে, এটা তোমার মায়ের জীবনে তৃতীয় নম্বরে বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক মাতার বাচ্চাকে দিনে 8 বার করে দুধ পান করায়, এক এক বারে 250 গ্রাম করে দুধ পান করায়। কোরআনের ভাষাতে 30 মাস তাকে দুধ পান করাতে হয়, 30 মাস তাকে দুধ পান করাতে হয়। 30 মাসে যদি 50 টাকা দুধের যদি লিটার হয়, 90,000 টাকা তুমি তোমার মায়ের দুধ পান করেছো শুধু, এটা তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ। আজকে ঈদের দিনে সে পেচ্ছাপ পায়খানা করে বাড়িতে শুয়ে আছে। তোমার মায়ের আর একটা অপরাধের কথা বলি, তোমার মা, তোমার নানির বাড়ি ছিল মাওলা জেলাতে, তোমার মা তোমাকে নিয়ে বাসে উঠেছে, তোমার বয়স তখন 2 বছর, তোতলা তোতলা করে তুমি কথা বলতে শিখেছিলে, তোমার মা স্টেট বাসে উঠেছে, সিট পেয়েছে, বাসে খুব ভিড়, কন্ডাক্টর দয়া করে একটা সিট ব্যবস্থা করেছে, তোমার মা সিটে বসেছে, তখন থেকে তুমি তোমার মাকে বলছো মা একটু দুধ দে না, মা একটু দুধ দে না, দুধ খাবো একটু দে না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে, ইসলামপুরের খুব পর্দাশীল মেয়ে, ভাবছে কি করে এই বাসের ভিতরে ব্লাউজটা খুলব, বাসের অসভ্য যুবক ছেলেরা, তোমার মায়ের বয়স তখন 35-30 বছর, টকটকে অপরূপাত চরমা সুন্দরী তোমার মা, তুমি যখন বারবার ব্যস্ত করছো, তোমার মা ব্লাউজটা এরকম করে খুলে বলছে শামিম না বেটা দুধ খাও, নিজের দুধের মোটাটা তোমার মুখে লাগিয়ে দিয়েছে, আর একদিকে পেট পিট বার হয়ে যাচ্ছে, বার বার করে ওর নাটা টেনে এরকম ভাবে ধরছে, বাসের যুবক ছেলেটা তোমার মায়ের দিকে ঠাল ঠাল করে তাকাচ্ছে, মালদা যেতে টাইম লাগবে 4 ঘন্টা, তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত আমি দুধ দিতে পারবো না, খুব লজ্জা করছে বাবা কি করে দুধ দেবো বল, এত লোক, তোমার কচি কণ্ঠ নালীটা আটকে তুমি সেদিন মারা যেতে। তোমরা 4 ভাই বোন ছিলে, তোমার আব্বা গরিব মানুষ, বাজার থেকে গোশ মাছ কিছু আনলে তোমার মা না খেয়ে তোমার জন্য রেখে দিত, তুমি স্কুল থেকে এলে তোমাকে যখন দিত তুমি তোমার মাকে বলতে মা তুমি খেয়েছো, মা তখন বলতো হ্যাঁ আব্বু আমি খেয়ে নিয়েছি, তোমার মা বড় মিথ্যুক, কোনোদিন তোমার মা খেত না, মিথ্যা কথা বলে তোমার পেট ভরিয়ে দিত, এটা তোমার মা। তোমার আব্বা মানে তুমি কি জানো? তোমার আব্বা মানে ওই পুরুষ মানুষটা যে তোমার অদূর ভবিষ্যতের কথা ভেবে তোমাকে মিশনে পড়াতে হবে, তোমাকে আলামিন মিশনে পড়াতে হবে, আল হেলাল মিশনে পড়াতে হবে, তোমাকে অমুক মিশনে পড়াতে হবে, তোমাকে ডক্টর হতে হবে, তোমাকে মাস্টার হতে হবে, তোমার গরিবের বাড়িতে সোনালির স্বপ্ন পূরণের জন্য তোমার আব্বা 60 বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রির লেবারের কাজ করতে গিয়েছিল, মশলা মেখে ওই মশলাটা মাথায় নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে দোতলার উপরে উঠতো, তোমার মা ফোন করে বলতো ও গো আমাদের সাইফুল্লাহ না আর স্কুলে যেতে চায় না, একটা সাইকেল চাইছে, তোমার আব্বা ঠিকাদারের কাছে 10 টাকা করে টিফিন খাওয়ার জন্য পেত, 6 মাস 10 টাকা করে জমিয়ে জমিয়ে তোমার মায়ের হাতে 1 গোছা টাকা দিয়ে বলেছিল আকলিমা আমাদের সাইফুলের সাইকেল কিনে দিও, এটা তোমার আব্বা। তুমি এত অবিবেচক, তুমি এত নিষ্ঠুর যে তুমি আজকে তাদের কথা ভুলে গেলে, ওই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন এটা আমার নির্দেশ, লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা পৃথিবীতে যদি তুমি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও 1 নম্বরে তুমি শিরক থেকে বেঁচে যাও, শিরক বড় জুলুম, শিরক বড় পাপ, শিরক বড় ভয়াবহতা, 2 পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো কারণ সে তোমাকে কষ্টের পর কষ্টে গর্ভে ধারণ করেছে, এবং 2 বছর তোমাকে দুধ ছাড়াতে টাইম লেগেছে তুমি তার প্রতি সর্বদা কৃতজ্ঞতা স্বীকার করো, তারপরে পরে এটা ভেবে রেখো আমার কাছে তোমাদেরকে আবার ফেরত চলে আসতে হবে। সম্মানিত সুদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা